সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে আমি বেগুনের টকের রেসিপি নিয়ে ফিরে এসেছি। প্রথমে বেগুনকে ধুয়ে তারপর কেটে লবণ দিয়ে হলুদ মেখে তারপর ভাজি করে নিব আমরা। এভাবে ভাজি করে হাফ ভাজি, আবার ফুল ভাজি না, ফুল ভাজি হলে তো বত্তা হয়ে যাবে, সেজন্য হাফ ভাজি করে তুলে নিয়ে রান্না শুরু করব। এর আগে আপনাদেরকে বলে দিচ্ছি যে আপনারা সবাই আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, লাইক এবং শেয়ার করবেন প্রিয়জনের কাছে। আর আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই তো হাঁড়ি বসিয়ে দিছি। এখন আমি হাঁড়িতে তেল দিয়ে, তেল গরম হওয়ার পরে আমি পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুন বাদামি হওয়া পর্যন্ত অপেক্ষা করব। বাদামি হওয়ার পরে আমি এখানে লবণ, কাঁচামরিচ, তারপর হলুদ, তারপর মশলা, এগুলা সব কিছু দিয়ে দিব। এরপর এর আগে আবার তেঁতুলগুলো একটু ভিজিয়ে রাখতে হবে রান্নার আগে, কারণ তেঁতুল তাড়াতাড়ি ভিজে নরম হবে না, না হয় তেঁতুলের টকেগুলো মিক্স হবে না, সেজন্য আর কি। এখন এই ধনিয়ার গুঁড়া টুড়া দিয়ে সব কিছু পাঁচফোড়ন মশলাও দিতে হবে। পাঁচফোড়ন মশলাটা আমরা হাতে ঘরে বাসায় তৈরি করি, কিন্তু বাজারেও কিনা পাওয়া যায়, তারপরও ঘরে তৈরি করলে আমার মনে হয় ভালো লাগে, ফ্লেভারটা ভালো আসে, সেজন্য আমি আপনাদের মাঝে এগুলো শেয়ার করব যে কীভাবে তৈরি করি এটা আর কি। দেখাবো এখানে ভিডিওতে, আমি দেখাবো এখন। তারপর এখানে মরিচ মশলাগুলো কষিয়ে বেগুনটা দিয়ে দেব। বেগুনটা একটু হওয়ার জন্য আমি অপেক্ষা করব। কম আছে রান্না করতে হবে, বেশি আছে রান্না করলে কিন্তু এটা পুড়ে যাবে, এখানে তো পানি অ্যাড করা যাবে না। পানি সামান্য ওই মরিচ মশলা কষার সময় পানি অ্যাড করবো, এর আগে তার পানি এর বেশি তো আর পানি দেওয়া যাবে না, সেজন্যই তো আমি এখন তেঁতুল দিয়ে দিছি। দেখেন কালারটা অনেক সুন্দর এসেছে, গরমের মধ্যে এই বেগুনের টকটা খেলে কিন্তু অসাধারণ লাগে, অনেক ভালো লাগে খেতে, অনেক টেস্টি হয়। তারপর এখন আমি মশলাগুলো এক এক করে সব কিছু নিয়ে নেব, নিয়ে ভেঙে হ্যান্ড ব্লেন্ডারে আটা করে তারপর দিয়ে দিব, ব্লেন্ড করে হ্যান্ড ব্লেন্ডারে ব্লেন্ড করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি হ্যান্ড ব্লেন্ডারে ব্লেন্ড করতেছি এটা, কারণ এটা যদি সাথে সাথে করা হয় এটা অনেক ফ্লেভারফুল হয়ে থাকে, সেজন্য। কিন্তু ঠান্ডা হয়ে গেলে বেজে চুলা যখন ভাজবেন তখন একটু গরম অবস্থায় হ্যান্ড ব্লেন্ডারে ব্লেন্ড করতে চেষ্টা করবেন, কারণ যদি ঠান্ডা হয়ে যায় ভালো করে ব্লেন্ড হয় না, সেজন্য এই জিনিসগুলো। আশা করি আজকের ভিডিওটি আপনাদের মাঝে ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।